নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। রাজ্যে বেজে গেছে নির্বাচনী তামামা, আরেকটি নির্বাচন, এবং এমন এক নির্বাচন যা কার্যত পিছনে ফেলে দিচ্ছে 2021-এর বিধানসভার মহারণকে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমরা কথা বলছি ভবানীপুর উপনির্বাচন নিয়ে। তার সঙ্গে আরও দুটি আসনে যেখানে নির্বাচন বাকি আছে, জঙ্গিপুর এবং শমশেরগঞ্জ, সেখানেও নির্বাচন হবে, কিন্তু কার্যত তা চলে গেছে লাইমলাইটের বাইরে। সমস্ত কিছু ফোকাস, সমস্ত কিছু কনসেন্ট্রেশন জিতে নিচ্ছে কিন্তু ভবানীপুর উপনির্বাচন। আর হবে নাই বা কেন? কেননা এই আসন থেকে কার্যত ভাগ্য নিয়ন্ত্রণ হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার রাজ্যপাট তার হাতে থাকবে নাকি ছিটকে বেরিয়ে যাবে, তার সিদ্ধান্ত নেবেন ভবানীপুরবাসী। এবং অনেকেই বলছিলেন যখন এই উপনির্বাচন ঘোষণা হয়, এই নির্বাচন কার্যত তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেক ওয়াক। সত্যি কি তাই? যত দিন যাচ্ছে তা কিন্তু প্রকট হচ্ছে এই নির্বাচন কেক ওয়াক আর নেই, এবং রীতিমতো চাপে পড়ে যাচ্ছে, স্নায়ুর যুদ্ধে পড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস শিবির, এবং রাত্রে ঘুম উড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন বলছি এই কথা? একটি নয়, দুটি নয়, অন্তত দশটি কারণ, প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ আমাদের হাতে উঠে আসছে, একটি একটি করে বিশ্লেষণ করব, এবং সেখানেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এই ভবানীপুরের যুদ্ধ, ভবানীপুরের উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ঠিক কতখানি কঠিন হতে চলেছে, এবং কতখানি ব্যাকফুটে থাকছে তৃণমূল কংগ্রেস। এবং যত দিন যাচ্ছে তত কিন্তু এখানে জাঁকিয়ে বসছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, এবং তার যে জায়গাটা, তার যে লড়াইয়ের উদ্যমটা, তার যে উদ্যোগটা, তা কিন্তু চোখ টানছে রাজনীতির কারবারিদের, এবং এখানেই আরও আরও চাপ বাড়ছে তৃণমূল শিবিরের। আলোচনা করব সেই সব 10 পয়েন্ট, কিন্তু তার আগে কেন ভবানীপুর অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, সেই 7 কারণ নিয়ে কথা বলে নেব, এবং সেই আলোচনা শেষ হলে তারপর আসছি 10 মহাকারণ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের ভ্রুকুটি ক্রমশ স্পষ্ট হচ্ছে। প্রথমেই কথা বলবো সেই 7 কারণ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেখান থেকে জিততে পারেন, বা তার জয় নিয়ে কেন ভবিষ্যৎবাণী করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, সেই কথাগুলি আপনাদের বলে দিই। প্রথমেই হচ্ছে ভবানীপুর মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড়, সেটা লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, এই এলাকা থেকেই তিনি লড়েছেন, এখানকারই তিনি বাসিন্দা, এখানকারই তিনি মেয়ে, সুতরাং এই জায়গায় আগে বহুবার জিতে তিনি দেখিয়েছেন, এবং নতুন করে তার জেতার প্রমাণ করার কিচ্ছু নেই, তিনি এখান থেকেই জিতবেন, এটা যেন একটা ভবিষ্যৎ দ্রষ্টার মতো পয়েন্ট হয়ে গেছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু তিনি অ্যাডভান্টেজ জায়গা থেকে শুরু করছেন। তার থেকেও বড়ো কথা, এই রাজ্যে যখন তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, রাজ্যে 213 আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস শিবির, সব আসন ছেড়ে দিয়ে এই ভবানীপুর আসনই কিন্তু তার জন্য ছেড়ে দেওয়া হলো। পদত্যাগ করলেন এখান থেকে শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, এবং এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, সুতরাং এটি যে অন্যতম সেফেস্ট আসন সেটা তো নতুন করে বলার কিছু নেই, এবং সেই কারণেই তার জন্য এই আসনটি ছেড়ে দেওয়া হলো। তার থেকেও বড় কথা, এখানে তিনি কিন্তু হাতে তালুর মতো চেনেন সব কিছু, তার নিজের পাড়া, তার নিজের এলাকা, কোন রাস্তা দিয়ে কী হচ্ছে, কে থাকছে না থাকছে, কোথায় কোন জটিলতা রয়েছে, সব কিছু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন, বন্দ্যোপাধ্যায় পরিবার নিজে জানে এখানে কোথায় কী হতে চলেছে, কী ইকুয়েশন কাজ করবে, সুতরাং সেটিও তার অবভিয়াসলি 3 পয়েন্ট হিসেবে, অ্যাডভান্টেজ হিসেবেই উঠে আসছে। আর এখানেই যুদ্ধ জিততে হবে, সুতরাং যে মুহূর্তে নির্বাচন ঘোষণা হয়েছে, উপনির্বাচন ঘোষণা হয়েছে, সমস্ত রথি মহারথি মন্ত্রী নেতা কর্মী সকলকে ময়দানে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে বলেছেন ভবানীপুর আসন থেকে দিদি সহজেই জিতবে, এই মানসিকতা ঝেড়ে ফেলে দিয়ে এখান থেকে কিন্তু জিততেই হবে, এই মানসিকতায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং সেইভাবেই কিন্তু কর্মী সমর্থকরা মাঠে ময়দানে নেমে পড়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অবশ্যই অ্যাডভান্টেজ জায়গা থেকে শুরু করবে। তাছাড়া এখানে আরেকটা বড় জায়গা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সব কিছু এখানে তদারকি করছেন, তিনি কিন্তু নিজে এখানে বেরোচ্ছেন, বিভিন্ন রকম তিনি র্যালি করছেন, তিনি জনসংযোগ করছেন, সুতরাং নিজে কিন্তু কন্ট্রোলটা হাতের মধ্যে রেখেছেন, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের ক্ষেত্রে তার জন্য অ্যাডভান্টেজ অবশ্যই থাকছে।
এছাড়াও যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সুতরাং রাজ্যের পুলিশ প্রশাসন সমস্ত কিছুই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, সুতরাং সেখান থেকে কিন্তু একটা কোনো রকম যদি কোনো রিপোর্ট আসে, গোয়েন্দা রিপোর্ট যেটাকে আমরা বলি, নির্বাচন প্রাক নির্বাচনী একটা রিপোর্ট আসে যে এখান থেকে একটা কোনো রকম হারাকিরির সম্ভাবনা আছে, এখান থেকে হেরে যাওয়ার সম্ভাবনা আছে, কোনো রকম স্যাবটেজ হতে পারে, সেই ধরনের রিপোর্টও কিন্তু প্রশাসনিক বা গোয়েন্দা রিপোর্ট তার হাতে চলে আসবে এবং সেই অনুযায়ী আগাম প্রস্তুতি কিন্তু তৃণমূল শিবির সারতে পারে। আর 7 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচনে বিপুল জয় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং এই যে ভবানীপুর অঞ্চলে নির্বাচনটি হচ্ছে তার আশেপাশে তৃণমূল কংগ্রেস তো জিতেছেই, কোথাও কোনো বিরোধীদের ছিটে ফোটা মাত্র নেই। সুতরাং এই সবগুলো কারণ মিলেই কিন্তু এখানে অনেক এগিয়ে থেকে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অতি উৎসাহী তৃণমূলই যারা, তারা তো বলছেন এখান থেকে অন্তত 50,000 মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে চলেছেন উপনির্বাচনে, এরকমই তারা অলরেডি দাবি করেছেন বা এরকম একটা মানসিক কথা নিয়ে তারা বসে আছেন, সেইভাবেই তারা লড়াইটা করছেন। কিন্তু এখানে অনেকগুলো কিন্তু উঠে আসছে, সেই কিন্তু সংখ্যা একটি নয় দুটি নয় অন্তত 10টি, যা আমাদের হাতে ইতিমধ্যে এসেছে, একটি একটি করে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথম পয়েন্ট যেটা আমাদের নজরে আসছে সেটা হচ্ছে নিজের কেন্দ্র ছেড়ে তো বেরোতেই পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা খেয়াল করে দেখবেন এই উপনির্বাচন ঘোষণার আগে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন, ছেটে ফেলেছেন সেই উত্তরবঙ্গ সফর, চুলোই যাক উত্তরবঙ্গ সফর আগে নির্বাচন, এটাই বিরোধীরা বলছে অন্তত। শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে তার নাকি প্রচারে যাওয়ার কথা ছিল, ক্যান্সেল করে দেওয়া হচ্ছে সেই প্রচার। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধুমাত্র নিজের ভবানীপুর কেন্দ্র নিয়ে ভাবছেন বা বলা ভালো ভাবতে বাধ্য হচ্ছেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে যারা পরিচিত তারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে তিনি রাজনীতিটা করেন, কীভাবে তিনি প্রচারটা করেন। 1984 বা 1990 এর পর থেকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় নিজের কেন্দ্রের জন্য এতখানি জনসংযোগ, র্যালি, সময় এত কিছু করছেন, করতে বাধ্য হচ্ছেন। সুতরাং চাপটা কোথাও আছে এটা স্পষ্ট, এবং যে কারণে কিন্তু বোতলবন্দি হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর কেন্দ্র ছেড়ে তিনি কিন্তু বেরোতে পারছেন না, এবং এটা কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট জায়গা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুর উপনির্বাচন কেক ওয়াক হতে হবে না, এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রীতিমতো চাপ আসছে এবং সেই চাপ তাকে একা হাতেই সামাল দিতে হচ্ছে, যে কারণে তিনি ভবানীপুর কেন্দ্র ছেড়ে বেরোতে পারছেন না। এছাড়া 2 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা বিরোধীরা বারবার বলছে, সেটা হচ্ছে বিধানসভায় তিনি কিন্তু হেরে গেছেন, তার দল জিততে পারে, তিনি কিন্তু রিজেক্টেড। শুভেন্দু অধিকারীর কথা যদি বলা হয়, নন এমএলএ মুখ্যমন্ত্রী হিসেবে তাকে চালাতে হচ্ছে, এবং তিনি যে অপরাজেয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হারানো যায় নন্দীগ্রামবাসী সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন। সুতরাং সেই এফেক্টটা যদি কোথাও গিয়ে ভবানীপুরবাসীকে ইন্সপায়ার্ড করে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে দুঃখ আছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সুতরাং এই যে বিধানসভা নির্বাচনে তিনি হেরেছেন এবং এই তিনি হারতে পারেন, আবারও তিনি হারতে পারেন, এই যে জায়গাটা, এই যে হাওয়াটা, এটা কিন্তু তার বিপক্ষে যেতে পারে এবং তার লড়াই রীতিমতো কঠিন করে দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 3 নম্বর যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে দেখা গিয়েছিল ভবানীপুরে এমন একটা জায়গা তৈরি হয়েছে সেখানে কিন্তু হেরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিভিন্ন সমীক্ষায় কিন্তু সেরকম ইঙ্গিত উঠেও আসছিল যে ভবানীপুর কেন্দ্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে কিন্তু তিনি হেরে যেতে পারেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ডিসিশন নেন, তিনি নন্দীগ্রামে গিয়ে লড়বেন। অনেকে বলছেন বা তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে তিনি লড়াইটা সামনে থেকে করতে চেয়েছিলেন, সেই জন্য নন্দীগ্রামে গিয়েছিলেন, কেননা সেখানে শুভেন্দু অধিকারী একদা বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে, যিনি পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু দুর্জনেরা বলে থাকেন তিনি ভবানীপুরে হারের ভয়ে ভবানীপুর থেকে পালিয়েছিলেন, সুতরাং সেই ক্ষোভ, সেই দুঃখ, সেই অভিমান যদি ভবানীপুরবাসীর মধ্যে থাকে যে একদিন দুর্দিনে তার পাশে ভবানীপুরবাসী ছিলেন, সব সময় তাকে জিতিয়েছেন, কিন্তু তাদের উপর ভরসা না রেখে তিনি নন্দীগ্রামে পালিয়েছিলেন লড়াই করতে, আজকে ক্ষমতা ধরে রাখতে তাকে আবার সেই ভবানীপুরবাসীর কাছে আসতে হচ্ছে। সুতরাং সেই অভিমানের জায়গা থেকে যদি ভবানীপুরবাসী মুখ ফিরিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু সুখকর হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং এই উপনির্বাচনের কাঁটা কিন্তু উল্টো দিকে ঘুরে যেতে পারে। অর্থাৎ এখানে কিন্তু গোলাপ বিছানো পথ নয়, কাঁটা বিস্তীর্ণ পথই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর একটি ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে এখানকার বহিরাগতরা, মাফ করবেন বহিরাগত কথাটা আমার নয়, এখানকার অবাঙালি ভোটারদের কথা বলছি, যাদেরকে
এক সময় দেগে দেওয়া হয়েছিল বহিরাগত বলে। অর্থাৎ আপনারা বিধানসভা নির্বাচনী প্রচার যদি দেখেন, সেখানে বাঙালি অবাঙালি তত্ত্ব তুলে নিয়ে অবাঙালিদের বহিরাগত, তারা বহিরাগতরা কেন এখানে আসবে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক কথা তৃণমূল কংগ্রেস বলেছে। কিন্তু কোথাও গিয়ে অবাঙালি বাঙালি একটা দূরত্ব যেন তৈরি হয়ে গেছে এমনটাই মনে করছেন অনেকে। এবং এই ভবানীপুর এলাকা যদি আপনারা দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অবাঙালি মানুষের বসবাস, যারা দীর্ঘদিন ধরে এখানে বাংলায় রয়েছেন এবং তারা কার্যত বাঙালি হয়ে গেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস ভোটের আগে যে বাঙালি অবাঙালি তত্ত্ব সামনে নিয়ে এসেছিল, সেই তত্ত্ব তাদের অভিমানে কিন্তু আঘাত হেনে থাকতে পারে এবং সেই জায়গাটায় কিন্তু বড় সড়ো ধাক্কা লাগতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই মনে করছেন অনেকে। এর থেকেও যেটা বড় কথা, এখানে কিন্তু জিততেই হবে, জিততেই হবে, জিততেই হবে, এরকম একটা জায়গা থেকে কিন্তু লড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তিনি হেরে গেলে কী হবে, তিনি আইনজীবী, তিনি তার আইনি পেশায় ফেরত যাবেন, তিনি সমাজসেবা করেন, তিনি বিজেপির রাজনীতিটা করেন, সব কিছু তিনি তার আগের মতো করবেন এবং কঠিন আসন এখানে হারতে পারে এটা জেনেই তিনি কিন্তু বুক চিতিয়ে অনেক সাহস সঞ্চয় করে এখান থেকে লড়াই করছেন অনেক প্রতিকূলতার বিরুদ্ধে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাই চান্স হেরে যান, তাহলে তার মন্ত্রিসভা হাতের বাইরে চলে যাবে, অর্থাৎ তিনি আর কিন্তু মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, যে মুখ্যমন্ত্রিত্ব স্বপ্নর জন্যই তিনি এখানে তার একজন জয়ী বিধায়ককে পদত্যাগ করিয়ে নতুন করে নির্বাচন করতে বাধ্য করছেন নির্বাচন কমিশনকে, সেই মুখ্যমন্ত্রিত্বই তার হাতের বাইরে চলে যাবে। অর্থাৎ রাজনীতিতে তো অনেক কথাই হয়, অনেক কিছুই ঘটতে পারে, অনেক অঘটন ঘটতে পারে। আমেঠির মতো সিট যেখানে কংগ্রেসের গড় ছিল, সেখান থেকে রাহুল গান্ধী হেরে গেছেন, হেরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধীর মতো হেভিওয়েট নেত্রীও এক সময়। সুতরাং রাজনীতিতে কী হবে কেউ বলতে পারে না, রাজনীতিতে কী হবে যদি সবাই বলতেই পারে আগাম, তাহলে আর এই নির্বাচনের জনগণের জননারায়ণের রায়ের কী দরকার ছিল। অর্থাৎ এই যে কেন্দ্রের নির্বাচনটি হচ্ছে, উপনির্বাচনটি হচ্ছে, সেখানে যদি বিজেপি হারে, তাদের হারার বার নতুন করে কিচ্ছু নেই, তারা হারবে, এটাই মোটামুটি একটা মেন্টাল সেট আপ রয়েছে অনেকে। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় হারেন, তাহলে কিন্তু রাজ্য রাজনীতির অনেক হিসেব নিকেশ ওলট পালট হয়ে যাবে এবং সেই জায়গাটাই কিন্তু তারা করে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং, এবং তা কিন্তু তার রাতের ঘুম কার্যত উড়িয়ে দিতে পারে। এই জায়গাটা তাকে কিন্তু যথেষ্ট রকম সাবধানী হতে হচ্ছে। এছাড়াও আরেকটা যেটা কথা, যেটা বিধানসভা নির্বাচনের পর উঠেছিল, সেটা হচ্ছে যে ভোট ঠিকঠাক হয়েছিল কিন্তু গণনাতে একটা কিছু বড় রকমের ঘটনা ঘটেছিল যে কারণে বিজেপির এই ভরাডুবি হয়। এখন যদি সেই ঘটনা সত্যিই হয়, অন্তত বিরোধী বা বিজেপি মনোভাবাপন্ন অনেকের সঙ্গে কথা বলে এই কথাটার সম্বন্ধে তাদের মধ্যে একটা যথেষ্ট রকম দৃঢ় ভাব আমি দেখেছি, তো বিজেপি কিন্তু এখন থেকেই সাবধানী সেই ব্যাপারটা নিয়ে। অর্থাৎ একটি নির্বাচন শুধুমাত্র ভোট গ্রহণের পরই শেষ হয়ে যাচ্ছে না, তাকে গণনা এবং ফলাফল অবধি তাকে অপেক্ষা করতে হয় এবং সেই জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ দরকার তা কিন্তু বিজেপি এবারে অবশ্যই করবে। অর্থাৎ বিধানসভা নির্বাচনে গণনাতে বিজেপির তরফে যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, তা কিন্তু এই উপনির্বাচনে আর হওয়ার কোনো সম্ভাবনা নেই, তা কিন্তু 100% নিশ্চিত। এবং এই জায়গাটাই কিন্তু আরও চাপ বাড়বে তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ ভোটের দিন যদি সঠিক ভোটটা তারা করাতে না পারেন, তাহলে কিন্তু তার চাপ অনেক গুণ বেড়ে যাবে। এবারে গণনা কেন্দ্রেও কিন্তু বিজেপি সেই চাপটা রাখতে চলেছে। এবং ভোটের দিনের কথা যেটা বলছি, সেদিন কিন্তু বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকছে। সুতরাং অনেক সময় যেটা মনে করা হয় যে নির্বাচনের দিন ভোটটাকে সামান্য হলেও কোথাও গিয়ে প্রভাবিত করার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনা কিন্তু এবারে একেবারেই নেই। এবং নির্বাচন কমিশন কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে ভোট পরিচালনা করতে পারে বদ্ধপরিকর, এবং সেই জায়গাটায় কেন্দ্রীয় বাহিনীরা কিন্তু ইতিমধ্যেই এসে গেছেন, এলাকাতে পাহারা দিচ্ছেন, এবং ভোটের দিন কিন্তু বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকবে, যা তৃণমূলের চিন্তা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিতে পারে। এছাড়া যদি দেখেন, স্ট্র্যাটেজিক্যালি বিজেপি কিন্তু এবারে অনেক পোক্তভাবে খেলছে। যেটা বিধানসভা নির্বাচনের আগে একটা কথা উঠছিল যে কেন্দ্রীয় নেতৃত্ব এসে তাদের মতো করে স্ট্র্যাটেজি বিজেপি নেতাদের উপর চাপিয়ে দিচ্ছিলেন এবং তারা বাংলার স্ট্র্যাটেজিটা বুঝতে পারেনি এবং সেই কারণে একটা ভরাডুবি হয়েছিল। এবারে কিন্তু নির্বাচনে দেখুন, মূলত দায়িত্ব রয়েছে দুই প্রধান স্থপতি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের উপরে, এবং তারা ভবানীপুর কেন্দ্রিক দায়িত্ব দিয়েছেন আর এক হেভিওয়েট নেতা অর্জুন সিং, যিনি কিন্তু ভোটের পর বহু কথা উগড়ে দিয়েছেন, তিনি বহু ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের এই বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি নিয়েও তিনি কথা বলেছেন।
সেই অর্জুন সিংকে বিধানসভা ভবানীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ভবানীপুরের যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলোতে স্পেসিফিক্যালি বিধায়কদের যারা জিতে এসেছেন বিধানসভায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং স্ট্র্যাটেজিক্যালি কিন্তু বিজেপি এবার অনেক পোক্তভাবে এবার জায়গাটাকে হ্যান্ডেল করছে এবং সেই জায়গাটায় কিন্তু 1 ইঞ্চিও স্ট্র্যাটেজিক জায়গা বিজেপি অন্তত ছাড়বে না। ভোটের দিন কী হবে, কীভাবে ভোট হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভোট টানবেন সেটা তো সম্পূর্ণ ডিফারেন্ট স্টোরি, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বিজেপি অনেক পোক্তভাবে এইখানে খেলছে এবং সেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কিন্তু উড়িয়ে দিতে পারে। এছাড়া আর একটা পয়েন্ট বলছি যেটা বারবারই শোনা যাচ্ছে, সেটা হচ্ছে গদ্দার তকমা, যারা ভোটের আগে দলবদল হয়ে বিজেপিতে এসছিলেন তৃণমূল ছেড়ে, তারা নাকি অ্যাকচুয়ালি পিকের মাস্টার স্ট্রোক ছিল, তারা বিজেপিকে ভেতর থেকে ড্যামেজ করার জন্য এসেছিলেন এবং আমরা সেটা দেখছিও, অনেকেই আবার এখন ক্ষমতার লোভে শুরু করে তৃণমূল শিবিরে চলে যাচ্ছে। কিন্তু ভালো কথা, মজার কথা যেটা হয়েছে, এই গদ্দাররা কিন্তু অলমোস্ট সবাই চিহ্নিত বা চলে গেছেন, পগার পার হয়ে গেছেন। সুতরাং বিজেপির অন্তরে থেকে বিজেপি স্ট্র্যাটেজি ফাঁস করে দিয়ে বা এই যে গদ্দারিটা হয়েছিল বিধানসভা নির্বাচনে বিজেপির ভাষা অনুযায়ী, বিজেপি সমর্থকদের ভাষা অনুযায়ী, সেই জিনিসটা করার জায়গায় কিন্তু এই উপনির্বাচনে নেই। সুতরাং এখানে নিজের নিজের ক্ষমতায় লড়তে হবে তৃণমূল এবং বিজেপিকে, এবং সেই জায়গাটাই কিন্তু খুব ভালোভাবে শুরু করেছে বিজেপি। অ্যাটলিস্ট প্রচারে দাঁতে দাঁত চেপে লড়াই করছে, এলাকায় পড়ে থেকে প্রচার চালাচ্ছেন প্রার্থী নিজে, এবং সেই জায়গাটা পরে আসছি। এবং এর সঙ্গে আর একটা অ্যাডিশনাল জায়গা বলবো, এইখানে কিন্তু আর একটা মজার ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে কোনো রকম কোনো ভোট ট্রান্সফারের গল্পটা আর হবে না। আপনারা জানেন বিধানসভা নির্বাচনে মুখে যতই যুদ্ধংদেহী মনোভাব দেখায় কংগ্রেস এবং সিপিএম কার্যত নিজেদের ভোটটা ট্রান্সফার করে দিয়েছিল তৃণমূল কংগ্রেসে, এবং সেই কারণেই কিন্তু তৃণমূলের বহু লো মার্জিনের আসন জিতে নিয়ে গিয়ে এই সাফল্যের জায়গাটা এসেছে, 200 ক্রস করে গেছে, ডাবল সেঞ্চুরি ক্রস করে গেছে। এখন এখানে কংগ্রেস প্রথম কথা প্রার্থী দেয়নি, অর্থাৎ মুখে যতই যুদ্ধ ভাবছিল ওখানে গিয়ে কংগ্রেসের সঙ্গে সেটিং করতে হয়েছে ISF মতো দলের সঙ্গেও। আপনারা দেখুন, যখন ভাঙরে প্রথম ISF একটা বিধায়ক হলো, সেখানে কিন্তু তিনি ঘর পাচ্ছিলেন না, রোজ ISF কর্মীদের মার খেতে হচ্ছিল, আজকাল কিন্তু সেই মারধরের গল্প শুনতে পারবেন না। অর্থাৎ কোথাও গিয়ে একটা সেটিং হয়ে গেছে, এবং যে কারণেই কিন্তু ISF বলে দিয়েছে যে আমরা এই উপনির্বাচন বা দুটি নির্বাচনে চুপচাপ বসে থাকবো, আমরা কিছু করব না। অর্থাৎ সংখ্যালঘু ভোট যেটুকুনি কংগ্রেস বা ISF হাত ধরে ভাঙতে পারতো তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ইন্ট্যাক্ট থাকবে, এই সেটিংয়ের খেলাও খেলতে হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে চাপটা কতখানি রয়েছে। অন্যদিকে CPM যেটা করেছিল ভোট ট্রান্সফার, সেই ভোট ট্রান্সফার তারা করবে কীভাবে, তাদের ভোটই তো আর নেই। তাই একটা কোনো রকমের প্রার্থী দিয়ে তারা মুখ রক্ষা করার চেষ্টা করলেও তারা লড়াইটা কিন্তু সেই বাইপোলার জায়গাতেই থেকে যাচ্ছে। অর্থাৎ এবারে কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, সামনাসামনি হবে। এবং শেষ যে কথাটা বলবো, যেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে দিতে চলছে ভবানীপুর উপনির্বাচনে, সেটি হচ্ছে বিজেপি প্রার্থী নিজে প্রিয়াঙ্কা টিবরেওয়াল। হ্যাঁ, ঠিকই শুনছেন, তার কথাই বলছি, এটা একটা মাস্টার স্ট্রোক হয়েছে বিজেপির তরফ থেকে। ভোট পরবর্তী হিংসায় তিনি যেভাবে মানবদরদী জনদরদী হয়ে বিজেপি কর্মীদের পাশে থেকে তাদের হয়ে আইনি লড়াইটা লড়েছেন এবং জিতেছেন, তিনি আদালতের দরজায় কিন্তু দেখিয়ে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিজেপি কর্মীদের উপর কী করছে। এবং সেই জায়গা থেকে আজকে CBI তদন্ত দেখছি, আমরা সিট দেখছি, NHRC জিনিস দেখছি। সুতরাং এই সব ক্রেডিট কিন্তু যাচ্ছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের, এবং তাকেই প্রার্থী করা হয়েছে। এবং এইখানেই কোথাও গিয়ে সাধারণ মানুষ একটা কনফিডেন্স পাচ্ছে যে যিনি আদালতের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি রাজনৈতিক লড়াইয়ে কেন হারাবেন না। হারাবেন কি হারাবেন না, সেই রেজাল্ট তো পাওয়া যাবে 3রা অক্টোবর, কিন্তু তার আগে চলবে চুলচেরা বিশ্লেষণ। এবং এই 10টি মহা কারণ আমরা খুঁজে পেয়েছি, যে কারণে মনে হচ্ছে লড়াই ক্রমশ জমজমাট এবং কপালের ভাঁজ ক্রমশ বেশি বেশি করে বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সত্যি কি তাই, কি মনে হয় আপনাদের, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আমরা ভবানীপুর উপনির্বাচন নিয়ে স্পেশালি বহু এপিসোড নিয়ে আসবো পরপর, সেগুলো দেখতে থাকবেন এবং জানাবেন যে কোন বিষয়ের উপর আলোচনা করলে আপনাদের আরও বেশি ভালো লাগবে, সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা চলবো। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, নমস্কার।